ধন্যবাদ সবাইকে, ওয়েলকাম টু আইটি মুভি দি একাডেমি অফ আইসিটি। আজকে আমরা আমাদের নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তো আমরা শুরুতেই দেখে আসি যে কমিউনিকেশন সিস্টেমটা কি। আমরা কথায় কথায় এখন তোমরা সবাই বলে থাকো যে এখন হচ্ছে বর্তমান সময় হচ্ছে কমিউনিকেশনের যুগ, অর্থাৎ মোবাইল কমিউনিকেশনের যুগ। তো আমরা মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে কি করি, আমরা যদি এই চিত্রটি দেখি, যে তার আগে বলে নেই, কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে বাংলা বলতে গেলে যোগাযোগ, সিস্টেম মানে হচ্ছে ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা আজকে কথা বলবো। মোবাইল কলের ক্ষেত্রে কি হয়, এখানে একজন যদি মোবাইল ফোন ইউজার থাকে, তাহলে এখানে আরেকজন মোবাইল ফোন ইউজার আছে, তার কাছে আমরা কল করি। হ্যাঁ, এই চিত্রটি তো যিনি কল করছেন তাকে আমরা কি বলি, সেন্ডার বা প্রেরক, আর যিনি কল রিসিভ করছেন তাকে আমরা বলি কি, রিসিভার বা গ্রাহক। তো কমিউনিকেশন আসলে আমরা কমিউনিকেশন বলতে কি বুঝবো, ধরো তুমি কাউকে ফোন করেছো কিন্তু তার কথা বা তোমার কথা সে শুনতে পায়নি বা তার কথা তুমি শুনতে পাওনি, তার মানে কি কমিউনিকেশন হয়েছে? সেখানে আসলে কমিউনিকেশন হয়নি, কারণ হচ্ছে কেউ কারো কোনো তথ্য বা উপাত্ত শুনতে পারোনি। তো এই কমিউনিকেশনটা হচ্ছে আসলে কি, দুটো বিন্দু বা দুটো ডিভাইস বা দুটো ব্যক্তি এর মধ্যে তথ্য আদান প্রদান, অর্থাৎ তথ্য যদি আদান প্রদান না করা যায় তাহলে সেটাকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ সিস্টেম বলতে পারবো না। সো তথ্য আদান প্রদান করার জন্য কি লাগবে, একটা এখানে একজন প্রেরক লাগবে, কারণ তথ্য একজন আরেকজনের কাছে পাবে, পৌঁছাবে, তাহলে কাউকে না কাউকে পাঠাতে হবে, তার মানে অবশ্যই আমাদের একজন প্রেরক লাগবে। তারপরে আরেকজন যে তথ্য পাবে তার, অর্থাৎ একজন রিসিভারও লাগবে। আর এই তথ্য চলাচলের জন্য কি দরকার হবে, একটি মাধ্যমের প্রয়োজন হবে, সেটা বিভিন্ন ধরনের মাধ্যম হতে পারে, আমরা তথ্য চলাচলের মাধ্যম নিয়েও পরে কথা বলবো। সো এই কয়টা জিনিস যদি না হয় তাহলে আমরা অবশ্যই কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারবো না। অর্থাৎ তুমি খুব সহজে যদি চিন্তা করো, একজন আরেকজনকে যখন মোবাইলে কল করা হয় তাহলে এখানে দুটো মোবাইল ফোনের দরকার হচ্ছে, দুজন ব্যক্তির দরকার হচ্ছে, এবং মাঝখানের একটা মাধ্যমের দরকার হচ্ছে। হ্যাঁ, এই মাধ্যমটা আসলে কে তৈরি করে দিচ্ছে, এয়ার মাধ্যম, এখানে একটা কি বলবো আমরা, ওয়্যারলেস মাধ্যম, তারবিহীন একটি মাধ্যম, এর মাধ্যমে আমরা কথা বলছি অন্য একটি মোবাইল ফোনের সাথে। সো আমরা যদি একটু দেখে আসি চিত্রটি, তাহলে আমরা দেখতে পারবো যে কমিউনিকেশন সিস্টেম আসলে কীভাবে কাজ করে। তো আমরা আগে যে জিনিসটা দেখে এসেছি, যে এখানে আমাদের কী দরকার হবে, একটি সোর্স বা উৎস দরকার হবে, আর মোবাইল সোর্স বা উৎসকে যিনি কল করছেন, আর এই মোবাইল ফোনের মধ্যেই একটা অ্যান্টেনা থাকে। তোমরা জানবে যে আগেকার দিনে যে পুরোনো মোবাইল ফোনগুলো ছিল সেগুলো আসলে এরকম ছিল, এর উপরে একটা অ্যান্টেনা থাকতো। এই অ্যান্টেনাটাটি কী করছে, এই যে এই যে এটা হচ্ছে অ্যান্টেনা, আসলে এটাই হচ্ছে সেই অ্যান্টেনা, এই অ্যান্টেনাটা বাতাসে সিগন্যালটাকে ছেড়ে দিচ্ছে। তার মানে কি, এই যে প্রেরক উৎস থেকে আমরা যদি চিন্তা করি, প্রেরক সাইট থেকে একটা সোর্স দরকার হবে যেখান থেকে তথ্য যাবে, তো আমরা ধরলাম এই ব্যক্তিটাই হচ্ছে সেই সোর্স। আর ট্রান্সমিটার লাগবে, এই মোবাইল ফোনের অ্যান্টেনা এবং মোবাইল ফোন পুরো ডিভাইসটাই হচ্ছে কি এই ক্ষেত্রে, ট্রান্সমিটার। মাঝখানে একটি কমিউনিকেশন চ্যানেল লাগবে বা কমিউনিকেশন, যেটাকে আমরা বলছি কমিউনিকেশন মাধ্যম, বা ইংলিশে যদি বলি কমিউনিকেশন মিডিয়া, যে মাধ্যম। এবং অন্যদিকে রিসিভার দরকার হবে বা গ্রাহক দরকার হবে, রিসিভারেরও একটি মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনেরও একটি অ্যান্টেনা আছে এরকম, সেই অ্যান্টেনাটা আসলে বাতাস থেকে সিগন্যাল নিচ্ছে, নিয়ে যে ব্যক্তি এখানে আছে সেই ব্যক্তির কানের কাছে সে যখন ফোন রিসিভ করছে তখন সে কথা শুনতে পাচ্ছে, অর্থাৎ পুরোপুরি একটি সফল যোগাযোগ সম্পন্ন হয়েছে। তো অর্থাৎ আমরা যদি উপাদানগুলো বলি, তাহলে মূলত দেখব কি কি উপাদান দরকার হচ্ছে আমাদের, এক নম্বর হচ্ছে একটা উৎস লাগবে, দুই নম্বর হচ্ছে একটা প্রেরক যন্ত্র লাগবে, তিন নম্বর হচ্ছে একটি কমিউনিকেশন মাধ্যম লাগবে, চার নম্বর হচ্ছে একটি গ্রাহকের প্রয়োজন হবে, এবং সেখানে গন্তব্য লাগবে। এটাকে তুমি হুবহু একটি পোস্ট অফিস ব্যবস্থার সাথে তুলনা করতে পারো। তুমি যদি তোমার এখান থেকে অন্য একজনের কাছে একটি চিঠি পাঠাতে যাও তাহলে কি লাগবে,
একটি পোস্ট অফিস লাগবে, এখানে একটি পোস্ট অফিস থাকবে, এখানে একটি পোস্ট অফিস থাকবে, এখানে আরেকটি পোস্ট অফিস থাকবে, তারপরে আরেকটি কি থাকবে, পোস্টম্যান। হ্যাঁ, পোস্টম্যান বা ডাক পিয়ন, সেই পোস্টম্যানটা হচ্ছে কি এখানে মাধ্যম, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার তথ্য, আর তুমি যে পাঠাচ্ছ ব্যক্তি পোস্ট অফিসে গিয়ে সেটা হচ্ছে তোমার প্রেরক, আর যাকে পাঠাচ্ছ সে হচ্ছে গ্রাহক, এবং এই যে পোস্টম্যান সে হচ্ছে কি মাধ্যম, কমিউনিকেশন সিস্টেমের যে কমিউনিকেশন বা যোগাযোগ, কমিউনিকেশন চ্যানেল বা যোগাযোগ মাধ্যম। তো এই আমরা এটা দেখলাম কমিউনিকেশন সিস্টেমের একটি প্রাথমিক ধারণা। আমরা যদি আরেকটু দেখি যে আমাদের কি কি ধরনের কমিউনিকেশন হয়, অর্থাৎ আমরা কমিউনিকেশন সিস্টেমের ধারণা নিলাম এবং উপাদান সমূহ পরিচিত হলাম, এর প্রকারভেদ। কমিউনিকেশন আসলে তোমরা যদি একটু চিন্তা করো যে কমিউনিকেশন, যে মোবাইলে কথা বলছি কিংবা আমরা রেডিওতে কোনো অনুষ্ঠান শুনছি কিংবা টিভিতে কোনো প্রোগ্রাম দেখছি, মোবাইল ফোনে, রেডিওতে, টিভিতে, এই সবগুলো আসলে কি ধরনের কমিউনিকেশন? এটা কি কোনো তারের সাহায্যে যুক্ত হচ্ছে, এটা বা কোনো একটা তার যুক্ত কোনো ডিভাইস, অর্থাৎ একটি হচ্ছে তার যুক্ত মাধ্যম, তার যুক্ত তার যুক্ত যোগাযোগ ব্যবস্থা বলতে পারি আমরা, তার যুক্ত যোগাযোগ বা তার সহ যোগাযোগ, আর একটা হচ্ছে তার বিহীন, তার বিহীন যোগাযোগ। এটাকে আমরা, এই কমিউনিকেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যেমন আগে বললাম রেডিও, টিভি, মোবাইল ফোন, এগুলোতে কোনো তারের সাহায্যে যুক্ত থাকছে না কোথাও, অর্থাৎ বাতাস থেকেই আমরা মুক্তভাবে এটা যোগাযোগ করতে পারছি, অর্থাৎ এটি হচ্ছে আমরা তার মুখ, তার তার বিহীন, যে কোনো তার মাধ্যমের, ওয়্যার, ওয়্যার মাধ্যমের দরকার হচ্ছে না। এটাকে ইংরেজিতে যদি বলতে হয় তাহলে বলা হবে ওয়্যারলেস, অর্থাৎ তার বিহীন। আর একটা হচ্ছে ওয়্যার্ড কমিউনিকেশন। তোমার এখানে দুটো কম্পিউটার যদি নিজেদের মধ্যে যোগাযোগ করতে যায়, এখানে একটি কম্পিউটার আছে, এখানে একটি কম্পিউটার আছে, তাহলে তাদেরকে একটি তারের সাহায্যে আমরা যোগাযোগ করে দিব, যখন তখন তারা যোগাযোগ করতে পারবে, এটি হচ্ছে কি তার যুক্ত মাধ্যম। আগেকার দিনে যখন এরকম টেলিফোন থাকতো, এখানে যখন টেলিফোন থাকতো, এখান থেকে একটি টেলিফোন এখানে কল করবে, তখন আমরা কি করতাম, এই এই টেলিফোনটা এখানে একটি তারের সাহায্যে এই এই টেলিফোনের সাথে যুক্ত থাকতো, এটা হচ্ছে কি প্রিভিয়াস টেলিফোন। সো আমরা দুই ধরনের যোগাযোগ ব্যবস্থার সাথে পরিচিত হব। তো বর্তমান সময়ে যে যোগাযোগ ব্যবস্থা, বর্তমান সময়ে সবার একটি মানে টেন্ডেন্সি বা ইচ্ছা হচ্ছে কি তারবিহীন যোগাযোগ ব্যবস্থার দিকে যাওয়ার জন্য, কারণ তারবিহীন যোগাযোগ ব্যবস্থার কি সুবিধা অসুবিধা রয়েছে সেটিও আমরা পরবর্তীতে দেখব বিস্তারিত। তো এখানে আমরা আরো কিছু কমিউনিকেশনের উদাহরণ দেখলাম, যে রেডিও, টেলিভিশন, রেডিও টেলিভিশন, রেডিও টিভি, ওয়্যার মোবাইল ফোন, ওয়াইম্যাক্স, তোমরা আরেকটা নাম শুনে থাকবে, আমরা বিস্তারিত দেখব পরে, স্যাটেলাইট কমিউনিকেশন, রাডার কমিউনিকেশন, কম্পিউটার অথবা ইন্টারনেট কমিউনিকেশন। হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের কমিউনিকেশন আছে। আমরা মূলত যে কথাটা আস্তে আস্তে দেখব, আগেই বলে এসেছি যে কমিউনিকেশন হচ্ছে কি একটি ডাটা বা ইনফরমেশন, ডেটা বা তথ্য অথবা ইনফরমেশন, ইনফরমেশন স্থানান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর করা। এই স্থানান্তর মূলত ডেটা কমিউনিকেশন কি জন্য দরকার হয়, কম্পিউটারের কমিউনিকেশন, যত ধরনের কমিউনিকেশন হয় সবই হচ্ছে ডেটা কমিউনিকেশন, আর অন্যান্য যে ইনফরমেশন আমরা মোবাইলে কথা বলছি এটাও এক ধরনের ইনফরমেশন, এই কমিউনিকেশন এখানে আমরা বিস্তারিত দেখব সামনে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিও আজকের এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।